ভারত জুড়ে বিজেপির প্রভাব আবারও স্পষ্ট হল তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে। ত্রিপুরায় রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। 60টি আসনের মধ্যে 32টি জয় পেয়ে ক্ষমতা ধরে রেখেছে বিজেপি। নাগাল্যান্ডেও 60টির মধ্যে 37টি আসন পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট। রাজ্যটিতে বিজেপি এককভাবে পেয়েছে 12টি এবং জোট শরিক এনডিপিপি পেয়েছে 25টি আসন। অন্যদিকে মেঘালয়ে ক্ষমতাসীন এনপিপি 60টির মধ্যে 26টি আসনে জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট শরিক ইউডিপির সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারা। নির্বাচনে ইউডিপি পেয়েছে 11টি আসন। রাজ্যটিতে বিজেপি মাত্র 2টি আসনে জয় পেলেও এরই মধ্যে এনপিপি ইউডিপির সঙ্গে গেরুয়া শিবিরের জোট বাঁধার গুঞ্জন শোনা যাচ্ছে। আর এটি সত্যি হলে এনপিপি নেতৃত্বাধীন জোট সরকারে শরিক হতে দেখা যাবে বিজেপিকে। রাজ্যটিতে তৃণমূল ও কংগ্রেস উভয় 5টি করে আসনে জয়লাভ করেছে। অন্য কর্মকার সময় সংবাদ।